তো আমরা আজকে আলোচনা করব এক্সট্রা ওয়েভড ডিজাইন। আমরা ফেব্রিক স্ট্রাকচার অ্যান্ড অ্যানালাইসিস টু এই সাবজেক্টের দ্বিতীয় ভিডিওতে যেটা দেখছি এক্সট্রা ওয়ার্ভ ডিজাইন, তো আজকে আমরা তৃতীয় ভিডিওতে দেখব কি এক্সট্রা ওয়ার্ভ এক্সট্রা ওয়েভ ডিজাইন। তো এটা আগেরটার মতোই, জাস্ট একটু ডিফারেন্ট, বাট এক্সট্রা ওয়ার্ভ ডিজাইন আর এক্সট্রা ওয়েভ ডিজাইন মূলত একই রকম প্রায়, তো সেটাই খেয়াল করেন। এটা আমরা আগের মতো একটা মোটিভ নিব, কারণ আগের মোটিভটা দিয়ে আমি করতেছি, তখন বুঝতে সহজ হবে। এই যে 5x5 আগে নিয়েছিলাম যে ঘরটা, ওইটাই আমি নিচ্ছি, আগেরটার মতোই নিলাম আপ ডাউন। এটা হচ্ছে আমার মোটিভ, তো এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো নিতে পারবেন। আবারও বলছি আপনাদের যে এরকমই নিতে হবে, এরকম কোনো নিয়ম নেই, আপনার ইচ্ছা মতো এরকম একটা মোটিভ দিবেন, সেটা হতে পারে 5x5 বা 6x6, আপনাদের ইচ্ছা মতো ঘর সংখ্যা। তবে আপনাদের ইচ্ছা মতো নিয়ে এইখানে যে আপ ডাউন দিবেন ওইটাই মূল ডিজাইনে বসাইতে হবে। দেখুন, যখন আমরা এক্সট্রা ওয়ার্ভ ডিজাইন করছি, তো আমাদের মোটিভ যে ঘর, যতগুলা ঘর ছিল এই হরিজন্টাল বরাবর ঘর সংখ্যা আমরা এর ডাবল নিছি, তো সেটা ছিল এক্সট্রা ওয়ার্ভ ডিজাইন। তো এখন আমরা করব এক্সট্রা ওয়েভ ডিজাইন। তো এক্সট্রা ওয়েভ ডিজাইন করার জন্য যেটা করতে হবে, আমরা যে মোটিভটা নিছি 5x5, এই ভার্টিক্যাল বরাবর ঘর সংখ্যা হবে এর ডাবল। তার মানে কি, এই দিকে যে এইদিকে আমার ঘর সংখ্যা হবে 5 আর 5 10টা, বাট হরিজন্টাল ঘর সংখ্যা কটা থাকবে, সেই 5টাই থাকবে। বাট এটা যদি এক্সট্রা ওয়ার্ভ ডিজাইন হতো, এই হরিজন্টাল বরাবর ঘর সংখ্যা হতো ডাবল, মানে মোটিফের ডাবল। আমি যদি এটা 6x6 নিই, এদিকে হবে 12 ঘর, এদিকে হবে 6 ঘর। যেহেতু আমি 5x5 নিছি, এক্সট্রা ওয়ার্ভের ক্ষেত্রে এটা হতো 10, এদিকে হতো 5। আর যেহেতু আমরা এটা এক্সট্রা ওয়েভড করতেছি, তো এই এই মোটিভটা ওয়েভড বরাবর বসবে, এই কারণে ভার্টিক্যাল বরাবর ঘর সংখ্যা হবে মোটিফের ডাবল, তার মানে 10। এখন আমি এটা কম বক্স করে ফেলি। এখন আমি আগেরটার মতোই প্লেন স্ট্রাকচার বসাবো। তো প্লেন স্ট্রাকচার আগে বসাইছিলাম যেভাবে হরিজন্টাল বরাবর, এটা ভার্টিক্যাল বরাবর বসাবো। এই যে দেখেন, এই যে 1 আপ 1 ডাউন, এরপরে যে এক্সট্রার জন্য এই ঘরটা ফাঁকা রেখে যাব, পরে আবার বসাবো, এই যে এটা 1 আপ 1 ডাউন, মানে এই বরাবর যাচ্ছে হরিজন্টাল বরাবর, যে এই এক ঘর ডাউন, এটা আপ ডাউন আপ ডাউন, মানে 1 আপ 1 ডাউন। এরপর আবার এই প্রথম এটা এক্সট্রার জন্য রেখে গেলাম, প্রথমটা আপ এক ঘর ডাউন, পরেরটা আপ এক ঘর ডাউন, পরেরটা এইভাবে আবার এক্সট্রার জন্য একটা ঘর রেখে যাব, তারপরে আবার বসবে কি বেসিয়ান, যে এটার প্রথম ঘর দিছি, এটা প্রথমটা ফাঁকা রেখে যাব, প্রথমটা ডাউন, পরেরটা আপ ডাউন, পরেরটা আপ। এরপরে আবার এক্সট্রার জন্য রেখে যাব একটা ঘর, এরপরে আবার বেস, এটা বসবে কি 1 আপ 1 ডাউন। এটা আমার, এই যে এইগুলো হচ্ছে আমার বেসিয়ান, আর এই যে এক্সট্রার জন্য আমি এই যে এই ঘরগুলো রেখে গেছি, এই যে যার একটা এক্সট্রা এখানে বসবে, তো এখানে আমার 5টা এক্সট্রা ছিল, এখানে আমি 5টা এক্সট্রা বসাচ্ছি। যদি আমার 6টা থাকতো, এটাও আমার এই ভার্টিক্যাল বরাবর ঘর হতো 12টা। যদি আমি মোটিভ নিতাম 7-এ, তো আমার ভার্টিক্যাল লাইন হতো কয়টা, 14টা, মানে আমার মোটিভ যা নিব তার ডাবল। এখন আমি এই এক্সট্রা ইয়ানগুলো আমি এখন বসাবো, এই মোটিভের যে ইয়ানগুলো ছিল, তো এটার আপ ডাউন দেখেন, এই যে এই বরাবর বসাবো, মানে হরিজন্টাল বরাবর, হরিজন্টাল বরাবর। দেখেন প্রথম যে মোটিফের ইয়ানটা, এই 2 ঘর ডাউন দিয়ে পরেরটা ছিল কি আপ, সেটা বসালাম, তারপরে ছিল কি পরের এক্সট্রাটা 1 ঘর ডাউন দিয়ে পর 3 ঘর আপ, এই যে 3 ঘর আপ, এটা কিন্তু এই যে এই বরাবর বসে যাচ্ছে, খেয়াল করবেন। তারপরেটা ছিল কি প্রথম 2টা আপ 1টা ডাউন, পরের 2টা আপ, এটা কিন্তু এই মোটিভ যেভাবে আপ ডাউন দিব ঠিক ওইভাবেই বসাইতে হবে। মোটিভ যদি আমি এখানে পুরাটা এখানে আপ করে দিতাম, তো এটা পুরো লাইনটাই আমার আপ হয়ে যেত। তো মোটিভ আমি যেভাবে বসাবো ঠিক এখানেও সেমভাবে বসাইতে হবে। তো মোটিভ দেখেন পরেরটা, এই যে 3টা আপ,
এখানেও তিনটা আপ করে দিলাম। তারপরে কি মোটিভে দেখেন দুই ঘর ডাউন দিয়ে একটা আপ, এটা আপ করে দিলাম। তো এটার হয়ে গেল আমার কি এক্সট্রা ওয়েট ডিজাইন, এক্সট্রা ওয়েব ডিজাইন, এক্সট্রা ওয়েব ডিজাইন। তো এটার আমার ড্রাফটিং প্ল্যান করব। তো ড্রাফটিং প্ল্যান করার জন্য আগের মতো একই নিয়ম, আমার এই যে এতটুকু বরাবর নিলাম। এরপরে দেখেন প্রথমটা, এই যে প্রথম যে ইয়ানটা, এখানে ইয়ান আছে কয়টা, 1, 2, 3, 4, 5টা। তো প্রথম ইয়ানটা প্রথম ঘরে বসবে। দ্বিতীয় ইয়ানের আপ ডাউন দেখেন প্রথম ইয়ানের সাথে ম্যাচ করতেছে না, কিভাবে, যে এটার প্রথম ঘরে ছিল আপ, দ্বিতীয়টার প্রথম ঘরেই ডাউন। সো আমার আর কিছু দেখার দরকার নেই, প্রথম ঘরটাই ম্যাচ করতেছে না, এই কারণে আমার এর দ্বিতীয় ঘরে দিয়ে দিলাম। তৃতীয় ইয়ানটা দেখেন প্রথমটার সাথেও ম্যাচ করে না, দ্বিতীয়র সাথেও ম্যাচ করে না। তো প্রথমটার দেখেন একটা আপ তারপরে ডাউন, এটার আবার প্রথমে দুইটা আপ, সো ম্যাচ করতেছে না। আবার এটার দুইটা আপ, দ্বিতীয় ঘরের দুইটা ডাউন, ম্যাচ করতেছে না। সো এটা এরকম তৃতীয় ঘরে দিয়ে দিলাম। এরপরে চতুর্থ ইয়ানটা দেখেন প্রথম দুইটা ঘরে ডাউন, তো এটার দুইটা ঘর ডাউন নাই, সো এটার সাথে ম্যাচ করতেছে না। এটার দুইটা ঘরের সাথে ম্যাচ করতেছে, যে এটারও প্রথম দুইটা ডাউন, এটারও প্রথম দুইটা ঘর ডাউন। সো তারপরে আমরা দেখি বাকিগুলো ম্যাচ করে কিনা। বাকি দুইটা আপ, এখানেও দুইটা আপ, একটা ডাউন, একটা ডাউন, এখানে তিনটা আপ, এখানেও তিনটা, ম্যাচ করতে। সো এটা আমার এই দুই ঘর, দুই নম্বর ইয়ানটা আমি যে ঘরে দিছি 4 নম্বরটা ঠিক সেম ঘরে দিব, যেহেতু আমার ম্যাচ করতেছে ওটার সাথে। খেয়াল করেন ম্যাচ না করলে কিন্তু আমি এটা দিতে পারতাম না, যেহেতু ম্যাচ করতেছে আমি এই ঘরে বসাই দিলাম। এরপরে পঞ্চম ইয়ানটা দেখেন কোনোটার সাথে ম্যাচ করে কিনা। পঞ্চম ইয়ানটা 4 নম্বরের সাথে ম্যাচ করতেছে না, 3 নম্বরের সাথেও ম্যাচ করতেছে না। দেখেন এখানে একটা আপ হয়ে তিনটা ডাউন, এখানে দেখেন বাকি কোন ইয়ানটা এটার মতো একটা আপ তিনটা ডাউন, দেখেন এটাও না, এটাও না, এটাও না, এটা দেখেন এটা ম্যাচ সাথে ম্যাচ করে, যে প্রথমটা আপ তিনটে ডাউন, এটারও প্রথমটা আপ তিনটে ডাউন, তারপরে দুইটা আপ দুইটা ডাউন, এই দুইটা আপ দুইটা ডাউন, মানে হুবহু এটার সাথে ম্যাচ করে, এই যে এই ঘরে দিয়ে দিল। তার মানে এটা হলো আমার ড্রাফটিং প্ল্যান। বুঝলে, এই ডিজাইন বুঝলে খুবই সহজ। তো এখন আমার এটা থেকে কি করতে হবে, লিফটিং প্ল্যান করতে হবে। লিফটিং প্ল্যানের জন্য এদের ডিজাইনের যে হাইট, এই লিফটিং প্ল্যানের হাইটও সেম হবে। আর এইদিকে ঘর আছে কয়টা, 1, 2, 3টা, এইদিকে ঘর হবে কয়টা, যে বরাবর তিনটা, এই যে তিনটা, আমি এই যে বক্স করে ফেললাম। এখন দেখেন এইটা বসবে আমার এই যে এই প্রথম ঘরে। তো এটা কি প্রথম ইয়ানটার আপ ডাউন বসবে প্রথম ঘরে, প্রথম ইয়ানটার আপ ডাউন দেখেন প্রথমটা অথবা লাস্টের ইয়ান যেই ঘরে বসছে, প্রথমটা 1 নম্বর ইয়ান অথবা 5 নম্বর, এই এটার যে কোনোটা এখানে বসাই দেবো, মানে দুইটা একই রকম। কীরকম দেখেন, একটা আপ তিনটে ডাউন, 1, 2, 1, 2, 3টে ডাউন, এরপর আবার দুইটা আপ। তো আপনারা এখানে যে কালার দিয়ে করবেন ওইভাবে সিমিলার দিয়ে দিবেন, তখন বুঝতে আরও সহজ হবে, বা না দিলেও তেমন সমস্যা নাই। তারপর আবার দুইটা ডাউন একটা আপ। এরপরে দেখেন এই 2 নম্বর ইয়ান আর এটা হচ্ছে 4 নম্বর ইয়ান, তো এই যে এই ঘরে বসবে 2 নম্বর অথবা 4 নম্বর ইয়ানের আপ ডাউন, 2 নম্বরের অথবা 4 নম্বরের আপ ডাউন বসবে এই ঘরে। তো এটা ছিল কেমন, প্রথম দুইটা ডাউন, তারপরে দুইটা আপ, তারপরে একটা ডাউন, তিনটা আপ, তারপরে দুইটা ডাউন। এরপরে 3 নম্বর ঘরে বসবে এই যে এই ইয়ানটা, এই যে এই ড্রাফটিং প্ল্যানের যে ইয়ানটা ছিল, এই যে 3 নম্বর ইয়ান, 3 নম্বর ইয়ানের দেখেন আপ ডাউন কেমন, প্রথম দুইটা হচ্ছে আপ একটা ডাউন, আবার দুইটা আপ দুইটা ডাউন, আবার তিনটে আপ। এটা হয়ে গেল কি আমার এক্সট্রা ওয়েবটের লিফটিং প্ল্যান। তো ডিজাইনটা আসলে খুবই সহজ যদি বুঝেন, এক্সট্রা ওয়াপ আর এক্সট্রা ওয়েব পার্থক্যটা বুঝেন, যে এক্সট্রা ওয়াপ ছিল আমার ডিজাইনটা, আমি যেভাবে এক্সট্রা ওয়েব ডিজাইনটা ছিল এরকম, যে মোটিভটা আমার যে ঘরে নিছি এই হরিজন্টাল বরাবর ঘর সংখ্যা হবে ডাবল, ভার্টিক্যাল ঘর সংখ্যা মোটিভের সমানই থাকবে। আর এক্সট্রা ওয়েবটার ক্ষেত্রে আবার একটু ডিফারেন্ট, যে এটা হচ্ছে ভার্টিক্যাল বরাবর ঘর সংখ্যা হবে ডাবল, এই যে এই বরাবর ডাবল, 5টা ছিল মোটিভে, মোটিভের ডাবল, এই বড় ভার্টিক্যাল বরাবর হয়েছে কয়টা, 10টা, যে এখান থেকে গুনে দেখবেন এখানে 10টা, বাট হরিজন্টাল বরাবর সেম থাকবে। তো এতটুকুই পার্থক্য এক্সট্রা ওয়ার্প আর এক্সট্রা ওয়েবটের পার্থক্য এতটুকুই। আর মোটিভটা যেভাবে বসাবেন, এখানে আপডাউন যেরকম বসাবেন,
এই ডিজাইনে ঠিক ওইভাবেই বসাইতে হবে, এতটুকু খেয়াল রাখবেন। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য।